ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, জেনপাস ইউজি 2024-এ গতকাল তোমরা একটা নোটিফিকেশন পেয়েছিলে। গতকাল তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসার কথা ছিল, সেখানে তোমরা রেজাল্টের বদলে একটা নোটিফিকেশন পেয়েছিলে, এবং যেটা পরপর অনেকেই আমরা বিরক্ত প্রকাশ করেছিলাম যে পরপর এভাবে কেন ডেট পিছিয়ে যাচ্ছে। তবে এই ডেট পিছানোর কারণ রয়েছে অনেকগুলো, যেগুলোর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে এই মুহূর্তে রাজ্যে যে মেডিকেল কলেজগুলোতে যে অচলাবস্থা চলছে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেই সমস্যাটা যতক্ষণ না মিটছে ততক্ষণ পর্যন্ত মনে হয় একটু ধীরে চলো নীতি নেবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডেট চেঞ্জের যে শিডিউলটা দেখো, গতকালও একটা ভিডিও করেছিলাম, সেখানেও জানিয়েছিলাম 10 তারিখ যেটা ছিল 13 তারিখ হয়ে গেছে, বা 3 দিন করে পিছিয়ে গেছে, এবং আলটিমেটলি টোটাল যে প্রসেস সেটা শেষ হতে সময় লাগবে বা শেষ হবে 4 তারিখ, অর্থাৎ অক্টোবরের 4 তারিখে। তো এক্ষেত্রে ডেটটা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা সুযোগও দিয়েছে। দেখো, আনলক ইওর চয়েস ফিলিং, অর্থাৎ তোমরা চয়েস ফিলিং এর সময় বা কলেজগুলোকে অ্যারেঞ্জ করার সময়, সিরিয়ালগুলোকে অ্যারেঞ্জ করার সময় যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে থাকো, ভুলবশত যদি কোনো তোমার চয়েসেবল কলেজ নয়, তুমি একটু উপর দিকে তাকে রেখে দিয়ে থাকো, তাহলে সেগুলোকে এখন তুমি সময় পাচ্ছ, তুমি ওটাকে খুলে ফেলো, আনলক করে ফেলো, যে সিরিয়াল নাম্বার গুলোকে আবার নিজের মতো করে চেঞ্জ করে দাও। আর এক্ষেত্রে আমি বলবো বা আমার পরামর্শ, তোমার বাড়ির কাছাকাছি যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেগুলোকে তুমি প্রেফারেন্সের দিক দিয়ে উপরের দিকে রাখবে, সেক্ষেত্রে তোমার পড়াশোনা করার ক্ষেত্রে তোমার অনেক বেশি তুমি সুযোগ সুবিধা পাবে। বাড়ির কাছাকাছি কলেজগুলোকে প্রেফারেন্স লিস্টে উপর দিকে রাখার চেষ্টা করো। এটা গেল তোমাদের দিক থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছে। দেখো, এখানে একটা এবছর যে কাট অফটা যেতে পারে, অর্থাৎ যে একটা এক্সপেক্টেড কাট অফ, গভর্নমেন্ট কলেজগুলোতে তোমরা ক্যাটেগরি ওয়াইজ আনরিজার্ভ, ইডব্লিউএস, ওবিসি, ওবিসিবি, এসসি, এসটি, এই 6টি ক্যাটাগরিতে তোমরা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচএ কোর্সের জন্য যে এক্সপেক্টেড কোর্স যেটা গত বছর গেছিল তার সঙ্গে একটা কম্পেয়ার করে একটা আনুমানিক একটা দেখো স্কোর এখানে রয়েছে। আর এটা দেখার পর তোমরা একটা অনুমান করতে পারো যে তোমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারো কিনা। এরপরে তোমরা নিজেদের মতো করে তোমরা একটা প্ল্যানিং করতে পারো যে যদি গভর্নমেন্ট কলেজ না পাও তাহলে নেক্সট ইয়ারের জন্য তোমরা প্রিপারেশন নেবে কিনা, কিংবা কোনো প্রাইভেট কলেজ দেখে, ভালো প্রাইভেট কলেজ দেখে তোমরা এবছরই কোর্সে ভর্তি হবে কিনা। আর যে কাট অফটি তোমরা দেখতে পাচ্ছ, একদম এক্সাক্ট এই কাট অফ যাবে এমন কোনো কথা নেই, এখানে প্লাস মাইনাস 10 হতেই পারে, তা সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের রাউন্ড গুলো যখন পরপর পরপর চলবে, সেদিকে নজর রাখতেই হবে, তবে একটা অনুমান করা যেতে পারে। আর টোটাল প্রক্রিয়াটা শেষ হতে একেবারে দুর্গাপূজায় গিয়ে পৌঁছাবে, এমনও হতে পারে হয়তো আবার দেখা যাবে দুর্গাপূজার পরেও ডেট চলে যেতে পারে। আর এই মুহূর্তে আমাদের রাজ্যে যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে তার পরিপ্রেক্ষিতে হয়তো এই ডেটটা পুজোর পর পর্যন্ত যেতে পারে, তো সেটা মানসিকভাবে প্রস্তুত থেকো এবং সেইভাবে মনের জোরটাকে ধরে রাখো। তো এই ছিল আপাতত আপডেট, আর এই আপডেটটি তোমার বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, সেই সঙ্গে বলবো যে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। থ্যাংক ইউ।